ঝটিকা সফরে নবদ্বীপে এসে ধামেশ্বর মহাপ্রভু মন্দির ও পোড়ামা মন্দিরের পরিবারের জন্য পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়। চৈতন্যভূমি নবদ্বীপ শহরের প্রাণকেন্দ্র পোড়ামা তলার সুপ্রাচীন ঐতিহ্যবাহী পোড়ামা মন্দিরে এসে ভক্তি ভরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কার্তিক বন্দ্যোপাধ্যায় ছাড়াও পরিবারের অন্যান্য সদস্যদের নামে পূজা অর্চনা করার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর পরিবারের মঙ্গল কামনার পাশাপাশি সমগ্র রাজ্যবাসীর মঙ্গল কামনার্থে প্রার্থনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই তথা বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্বপন বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন সুনামধন্য অলিম্পিয়ান গুরুবাগ সিং। সোমবার সন্ধ্যায় পোড়ামা তলা মন্দিরে পুজো দেওয়ার পর স্বপন বন্দ্যোপাধ্যায় পৌঁছান ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে। সেখানে মহাপ্রভুর চরণ স্পর্শ করে প্রার্থনা জানান তিনি। প্রসঙ্গত, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগেই সোমবার বিকেলে পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান জেলার শ্রীরামপুর ইউনাইটেড হাইস্কুল ময়দানে ছয় দিনব্যাপী চলতে থাকা হকি টুর্নামেন্টের ফাইনাল খেলায় যোগদান করতে আসেন বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্বপন বন্দ্যোপাধ্যায় ও বিখ্যাত অলিম্পিয়ান গুরুবাগ সিং। সেখানকার অনুষ্ঠান সমাপ্তির পর কার্যত ঝটিকা সফরে এই দিন নবদ্বীপ শহরে এসে পোড়ামা তলায় পোড়ামা মন্দির ও ধামেশ্বর মহাপ্রভু মন্দির দর্শন করতে এসে পুজো দেন তারা। রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়ের নবদ্বীপ শহরে এই ঝটিকা সফরকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই দিন নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছিল শহরের ব্যস্ততম এলাকা রাধাবাজার মোড়, চকওয়ালির মোড় সহ শহরের প্রাণকেন্দ্র সমগ্র পোড়ামা তলা এলাকাকে। সময় যাতে বাংলায় যাতে করোনা না থাকে, কারণ ভারতবর্ষের বুকে যারা আমরা বাস করছি সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে, মায়ের কাছে এটাই কামনা করি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইভেন অল ইন্ডিয়া তৃণমূল কৌশলের চেয়ারম্যান হিসাবে আমি একটা কথাই বলতে চাই, সাধারণ মানুষ যাতে সুস্থ থাকে তার জন্য আমি বার্তা পৌঁছাচ্ছি নবদ্বীপের প্রতিটা মা ভাই বোনেদের। আমি চাই বাংলার মা ভাই বোনেরা যাতে সুস্থ থেকে করোনা থেকে পার করে দিতে পারে এবং সুস্থ থেকে মানুষ যাতে সুস্থর জায়গায় এগোতে পারে, মায়ের কাছে এই কামনাটাই আমরা করেছি। আজকে আমাদের যে হকির এত বড় একটা মিট ছিল স্টেট চ্যাম্পিয়নশিপ, স্বপন দেবনাথ ইভেন এসপি ডিএম ইভেন সমস্ত এই অঞ্চলের যারা যারা প্রশাসক হিসেবে কাজ করেছেন এবং সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আজকে মায়ের কাছে একটাই প্রার্থনা করি, সবাই যাতে সুখে থাকে, শান্তিতে থাকে, ভালো। আগামী দিন কি গ্রাম বাংলা এই ধরনের বড় একটা প্রতিযোগিতা কি হবে? নিশ্চয়ই হবে, জেলাভিত্তিক টুর্নামেন্ট হতেই থাকবে। এখানে পথ ভিলেজ হওয়ার পর কথাও আমরা চলছে, তাই পথ ভিলেজ আমরা করবো। ইভেন আমরা চাই বাংলার মামাটি মানুষের নেত্রী, উনি একটা জিনিসই চাই, বাংলার শুধু না ভারতবর্ষের ইতিহাসে অনেক কিছু দেখেছি আমরা, ভাঙা পায়ে খেলা দেখেছি, এসেছে বাইশে দেখবো গোয়ার খেলা, তেইশে দেখবো ত্রিপুরার খেলা, চব্বিশে দেখবো ভারতবর্ষের ইতিহাসে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে অনেক বড়ো খেলা।